আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দারুণ মজার একটা নাস্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, আশা করি সবার ভালো লাগবে। চলুন তাহলে রেসিপিটি তৈরি করতে কি কি লাগছে। আমি এখানে ভাতের চাউল অর্থাৎ সিদ্ধ ভাতের চাউল, যে চাউলটা দিয়ে আমরা ভাত রান্না করে খাই, সেই চাউলটা আমি লবণ এবং পানি দিয়ে মাখিয়ে ভেজে নিয়েছি একটা ফ্রাই প্যানে। আর এখানে আমি মটরশুঁটি নিয়েছি, মটরশুঁটিটা ফ্রিজে ফ্রোজিং ছিল। আর এখানে আমি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ ফালি করে নিয়েছি। চলুন তাহলে আমি রান্নাটা করে নিই। আমি এখানে একটা ফ্রাই প্যান দিয়েছি পরিমাণ মতো তেল। আমি এখানে সোয়াবিন তেল এবং সরিষার তেল দুটোই মিলিয়ে দিয়েছি। আপনারা চাইলে শুধু সরিষার তেল এবং শুধু সোয়াবিন তেল দিয়েও করতে পারেন। তো সরিষার তেলটা দিলে ফ্লেভারটা ভালো আসে, সেই জন্য আমি দিয়েছি। তো পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজ কাঁচামরিচ দুটোই দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি মটরশুঁটি দিয়ে দিচ্ছি। মটরশুঁটিটা দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নেব, কারণ মটরশুঁটির গায়ে এখনো আইস লেগে আছে, কারণ এটার থেকে একটু পানি বের হবে। এই পানিটাকে আমি একটু শুকিয়ে নেব। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। আর সব সময় কিন্তু এভাবে নাড়তে হবে। ভাজা হয়ে গেছে, পানিটা শুকিয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা চাউল। চাউল দিয়ে এবার অনবরত এভাবে করে সুন্দর করে নেড়ে চেড়ে নিতে হবে। তো কিছুক্ষণ 5 মিনিট আমি এভাবে করে নেড়ে নেব। আর লবণটা আমি অ্যাড করব না এখন, কারণ লবণ আমি চাউল ভাজিতে দিয়েছিলাম এবং মটরশুঁটি যখন ভাজি করি তখন আমি সামান্য পরিমাণ দিয়েছি। আর লবণটা চেখে যদি লাগে তাহলে আমি দিয়ে নেব, তবে আমার আর পরে লবণ লাগেনি, হয়ে গেছে। ভাজা হয়ে গেছে, এবার আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। তো এটা কিন্তু অসম্ভব মজার হয়, একদম অল্প সময়ের মধ্যে ঘরে থাকা মাত্র 2টা উপকরণ দিয়েই কিন্তু এটা রেডি হয়ে যায়। আর বাদ বাকি কাঁচামরিচ পেঁয়াজ তেল এটা তো আমাদের ঘরে সব সময় থাকে। তো একদম মজাদার একটা খাবার, বিকেলে নাস্তা হিসেবে ঝটপট আপনারা বানিয়ে খেতে পারেন, বাসায় মেহমান আসলেও এভাবে আপ্যায়ন করতে পারেন। তো আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটা লাইক দিবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন, আর কমেন্টস করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।